আজ তোমাদের সাথে থাকছি ইতিহাসের 2 নম্বরের মানের প্রশ্নের সলিউশন নিয়ে। তোমাদের খুব ডিমান্ড ছিল 8-এর পর 4, 4-এর পরে 2, প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে 2 নম্বরের সলিউশন। ইতিহাস একমাত্র সাবজেক্ট যেখানে বেশিরভাগ ছাত্রছাত্রী ভয় পাচ্ছে, কারণ প্রশ্ন যেভাবে বিগত বছরগুলিতে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে কিছু প্রশ্ন যেগুলো স্টুডেন্টরা বা টিচাররা ভাবেননি বা ভাবেননি সেরকম প্রশ্ন চলে আসছে। তো আমরা যাতে এরকম এবারে না হয় সেই দিকটা চিন্তাভাবনা করে প্রশ্নগুলোকে সাজিয়েছি। বলতে আমাদের যে ইতিহাস বিভাগের শিক্ষক মহাশয়রা রয়েছেন চ্যানেলে, নিত্যানন্দ স্যার, নিখিল স্যার বা যারা রয়েছেন, তো তাদের দ্বারাই এই সাজেশন অবশ্যই দেখব। আমরা অন্যান্য বিষয়ে সাজেশনগুলো দেখছি। আরেকটা বিষয় বলি, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাও এবং পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো এবং 2টি প্রশ্নের উত্তর অবশ্যই দিও। 2017 থেকে 2023 পর্যন্ত এই সিলেবাসে যে পরীক্ষাগুলো হয়েছে এক বছর বাদে, তাতে প্রত্যেকটি বছরের সাজেশন কিন্তু আমরা সম্পূর্ণরূপে অর্থাৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। কখনো নতুন প্রশ্ন এসেছে, আবার কখনো রিপিটেড হয়েছে অর্থাৎ পুরনো বছরের প্রশ্ন এসেছে। তাই সমস্ত দিক লক্ষ্য রেখেই প্রশ্নগুলো সাজানো। আশা করি এখান থেকে সব প্রশ্নগুলো পেয়ে যাবে, এটুকু অন্তত আমরা এসিওর করতে পারি। তাহলে 11টি প্রশ্নের উত্তর আমরা করব, 11টি প্রশ্ন অবশ্যই এখান থেকে পেয়ে যাবে। খেয়াল করো যে প্রত্যেকটি অধ্যায় থেকে 2 নম্বরের করে 2টি করে প্রশ্ন থাকবে এবং এই 2টি প্রশ্নের অর্থাৎ 8টি অধ্যায়ে 16টি প্রশ্ন, তার মধ্যে তোমাকে করতে হবে 11টি প্রশ্নের উত্তর। 11 × 2 = 22। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, তাহলে কি কি দেখবে? সামাজিক ইতিহাস, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব, নেক্সট পরিবেশ ইতিহাসের গুরুত্ব, স্মৃতিকথা বা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে বা হয়, এইসব বিষয়ে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 1 নম্বর অধ্যায়টি বেশিরভাগ ক্ষেত্রে 4 নম্বরের প্রশ্ন আসে না, তাই 2 নম্বরের প্রশ্নটা দেখতেই হচ্ছে। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? ইংরেজ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা প্রকাশটি বন্ধ করে দেয়? তারপর সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা, নারী ইতিহাস চর্চার গুরুত্ব, এনাল স্কুল বা এনাল গোষ্ঠী বলতে কি বোঝো, মহাফেজখানা কাকে বলে, এই পর্যন্ত থাকলো 12টি প্রশ্ন। অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন 3 থেকে 4 লাইনের মূল বিষয়টি তুলে ধরবে, বেশি গপ্প লেখার কোনো প্রয়োজন নেই। তোমাদের একটা কথা বলি, এই যে লাল লেখাটি দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে তুমি লিঙ্কে যোগ দাও, প্রবলেম বা বিষয়গুলো তোমরা সহজে জানাতে পারবে। এই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তুমি সরাসরি কানেক্ট করতে পারো। আর 3টি প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন বা 3টে প্রশ্নের অ্যান্সার দিও। প্রথম প্রশ্ন হচ্ছে, বিপিন চন্দ্র পাল লিখেছেন এই 4টি গ্রন্থের মধ্যে কোনটি? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কোন সালে? এই 4টি সালের মধ্যে 1টি সালে? দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এই 4জনের মধ্যে কোনো একজন, সেই উত্তরগুলি কমেন্ট সেকশনে দিও, কখ গঘ বা পুরো নাম ধরে, এবং পারলে স্কুলের নাম লিখো। আচ্ছা, নেক্সট দ্বিতীয় অধ্যায় প্রথম প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়? মেকলে মিনিট কি, 3 আইন কি, উডের প্রতিবেদন বা উডের ড্যাসপ্যাচ বলতে কি বোঝো, ব্রাহ্ম সমাজের 2টি সংস্কার উল্লেখ করো, ফোর্ট উইলিয়াম কলেজ কে ও কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন, সমাজ সংস্কারের নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব আর বেথুন সাহেব, এটা কিন্তু 4 নম্বরও একটা প্রশ্ন রয়েছে, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক, নেক্সট
পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ারের অবদান, ওখানে আমরা দেখলাম নারী শিক্ষার বিস্তারে, এখানে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে। নব্য বেদান্ত কি, ধর্ম সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো, কেন ও কাদের শ্রীরামপুত্র এই বলা হয়, জনশিক্ষা কমিটি কেন গঠিত হয়, 1813 সালের সনদ আইনের গুরুত্ব লেখো। দ্বিতীয় অধ্যায়টি 2, 4 এবং 8 এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কোনো লাইন ছাড়া চলবে না 2023 বাদ দিয়ে। দুটি প্রশ্নে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে সমকালীন সমাজের কি চিত্র পাওয়া যায়, লালন ফকির স্মরণীয় কেন। তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ, খোদকাঠি প্রথা কি, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি ছিল, নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কি ছিল, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল, এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল, বারাসত বিদ্রোহ বলতে কি বোঝো, দামিন ই কোহ কি। তৃতীয় অধ্যায়ের কম তুলনামূলক প্রশ্ন, চতুর্থ অধ্যায়ে সংঘবদ্ধতার গড়ার কথা, 19 শতকের দ্বিতীয়ার্ধকে কেন সভা সমিতির যুগ বলা হয়, জাতীয়তাবাদের বিকাশে গোড়া বা আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব কি ছিল, যদিও আমরা রেখায় ও লেখায় এই প্রশ্নটা করছি, তাহলে এখান থেকেই করতে পারবে, এটাও করছি ওই জায়গা থেকেই, যদি রেখা মানে এখানে ছবি, তাহলে ভারত মাতা চিত্রটির কী ভূমিকা ছিল, তাহলে ওই 8 নম্বরের প্রশ্ন থেকে এই অংশটা করে নিতে পারছো। ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, ইলবার্ট বিল বিতর্ক কি, বঙ্গ ভাষা প্রকাশিকা সভার দুটির কার্যাবলী, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন, 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, এই বিদ্রোহকে স্বাধীনতার যুদ্ধ, প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় বিদ্রোহ বলা যায় কি, আর শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কেমন ছিল, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, 11টি প্রশ্ন থাকলো চতুর্থ অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, বিকল্প চিন্তা উদ্যোগ থেকে কাকে ও কেন বাংলার গুটেনবার্গ বলা হয়, বা চার্লস উইলকিনসন কে ছিলেন, বা তার সিনে তিনি কেন বিখ্যাত, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS এর ভূমিকা কি ছিল, বাংলার লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি, জেমস অগাস্টাস হিকি স্মরণীয় কেন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন, BTI প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং গুরুত্ব, মুদ্রণের ইতিহাসে, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব, উইলিয়াম কেরি স্মরণীয় কেন, বসুবিজ্ঞান মন্দির কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন, শ্রীনিকেতন তথা বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, এর অতিরিক্ত লেস ইম্পর্ট্যান্ট, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন, তারকনাথ পালিত স্মরণীয় কেন অতিরিক্ত। এরপর আমরা এলাম ষষ্ঠ অধ্যায়ে, অর্থাৎ মোট যে 8টি অধ্যায় রয়েছে তার মধ্যে ষষ্ঠ অধ্যায়, এখানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী কেন যোগদান করেনি বা সরে দাঁড়ায় কেন, সত্যাগ্রহ আন্দোলন বলতে কী বোঝো, চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব কি, তিন কাঠিয়া প্রথা কি, একা আন্দোলন বা একা আন্দোলন কখন শুরু হয়, একা আন্দোলন কি, বাবা রামচন্দ্র কে ছিলেন বা তিনি বিখ্যাত ছিলেন কেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কেন গঠন করা হয়েছিল, তেভাগা আন্দোলন এর কি কি দাবি ছিল, AITUC-র উদ্দেশ্য কি ছিল, নেক্সট ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়, কে কবে ভারতে প্রথম মে দিবস পালন করে, গান্ধী কেন ডান্ডি অভিযান করেছিলেন, মাদারি পাশি কে ছিলেন, চৌরি চৌরা ঘটনা কেন গুরুত্বপূর্ণ, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি কি কি ছিল। নেক্সট 16 নম্বর প্রশ্ন, সারা ভারত কিষাণ সভা কেন প্রতিষ্ঠা হয়েছিল, কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করে, রম্পা বিদ্রোহ কেন হয়েছিল, ত্রিপুরি কংগ্রেস কি, শিল্প বিরোধী বিল মানে কত সালের, 1929 সালের, ও জননিরাপত্তা বিলে কি বলা হয়েছিল, 21টি প্রশ্ন থাকলো ষষ্ঠ অধ্যায়ে। নেক্সট সপ্তম অধ্যায়ে, জ্যোতিরাও ফুলে স্মরণীয় কেন, 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বা অরন্ধন দিবস স্মরণীয় কেন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল, মাহাদ মার্চ কি, পুনা চুক্তির শর্ত, মাতঙ্গিনী হাজিরা, বীণা দাস, প্রীতিলতা ওয়েদার, মাসাদ সূর্য সেন, কল্পনা দত্ত, হরিচন্দ্র ঠাকুর,
শ্রী লক্ষ্মী স্বামীনাথন, এই সবগুলোই দেখতে হবে। কোনটি মোস্ট ইম্পর্টেন্ট? এই জায়গাটা কোনটাই বাদ দেওয়া গেল না। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি, এল ও সি বলতে কি বোঝো, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো, দলিত কাদের ও কেন বলা হয়, বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুরুত্ব, হাইকম সত্যাগ্রহ কি, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি, দাণ্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব, এন্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, শেষ অধ্যায়, দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি দলিল বলতে কি বোঝো, ভারত স্বাধীন হওয়ার পর ফরাসি উপনিবেশগুলি কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়, ভারতের বিসমার্ক বা লৌহ মানব কাকেও কেন বলা হয়, পৃথক অন্ধরাজ্যটির উৎপত্তি বা অন্ধ্রপ্রদেশ রাজ্যটির কীভাবে উৎপত্তি হয়, অপারেশন পোলো বা হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয়, দর কমিশন কেন গঠিত হয়েছিল, পত্তি শ্রী রামালু কী ছিলেন বা স্মরণীয় কেন, দেশীয় রাজ্য বলতে কী বোঝো, মাউন্ট ব্যাটেন প্রস্তাব কী, পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো, ভারত বিভাজন কি অবশ্যম্ভাবী ছিল, ভাষাভিত্তিক রাজ্য গঠনের ফল কী হয়েছিল, উদ্বাস্তু কাদের বলা হয়, পেপসু কী। আজ এই পর্যন্ত, আশা করি সকল প্রশ্নের অ্যান্সার উত্তর করতে পারবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ।